শিক্ষার্থী বন্ধুরা আমি রায়হান সানুন গুরুকুল অনলাইন লার্নিংয়ের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শব্দের আদিতে যদি অথান অ অধ্বনিটি থাকে তাহলে সেই অধ্বনি কিভাবে পরিবর্তিত হয়ে যায় সেরকম কিছু নিয়ম নিয়মকানুন নিয়ে আজ আমরা আলোচনা করব শব্দের মধ্যতে অর্থাৎ মাঝখানে যদি অধ্বনি থাকে সেটি কিভাবে পরিবর্তিত হয় সেই সংক্রান্ত কিছু নিয়ম নিয়মকানুন নিয়ে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি আমাদের যে প্রথম নিয়মটি রয়েছে সেটি হল মধ্য অ এর আগে যদি রসই দীর্ঘ ই রসউ দীর্ঘ উ থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতন হয় আমরা আবার বলছি যদি অ এর আগে ই রসই দীর্ঘ ই রসউ দীর্ঘ উ কিংবা রিকার থাকে তাহলে মধ্য অ ও এর মতো করে উচ্চারণ হয় আমরা কিছু উদাহরণ দেখব যেমন কাকলি এটি যেভাবে লেখা রয়েছে সেটিকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা পাচ্ছি কাকলি ঠিক একই রকমভাবে অবগতি সুমতি যখন এই নিয়ম মেনে আমরা উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণ করতে হবে কাকলি ক ওকার হয়ে যাবে একই রকমভাবে অবগতি ব আর গ ওকার হয়ে যাবে সুমতি হয়ে যাবে সুমতি অ ওকার হয়ে উচ্চারিত হবে পরবর্তী যে নিয়মটি রয়েছে সেটি হল তিন বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের অ এর আগে যদি অ আ এ এবং অ থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো করে হয় যেমন ধরো মতন এটির উচ্চারণ হয়ে যাবে মতন যতন এটির উচ্চারণ হয়ে যাবে যতন রতন এর উচ্চারণ হয়ে যাবে রতন এই তিনটি শব্দে মাঝখানের যেই বর্ণগুলো রয়েছে অ ধ্বনির পূর্বে আমরা অ পাচ্ছি তাই মাঝের অটি ও হয়ে গেল পরবর্তীতে আরেকটি উদাহরণ আমরা দেখব যেমন সাগর এর উচ্চারণ হবে সাগর চাকর এর উচ্চারণ হবে চাকর নাচন এর উচ্চারণ হবে নাচন কেননা গ ক আর চয়ের পূর্বে আ ধ্বনিটি রয়েছে তাই এগুলোর উচ্চারণ অয়ের স্থলে ও হচ্ছে আরও একটি উদাহরণ আমরা দেখব যেমন বেদনা এটি হয়ে যাবে বেদনা কেমন এর উচ্চারণ হয়ে যাবে কেমন চেতনা এর উচ্চারণ হয়ে যাবে চেতনা কেননা দ ম আর তয়ের পূর্বে এ এই ধ্বনিটি রয়েছে তাই নিয়ম মেনে মাঝখানের এই অধ্বনিটি ও হয়ে গেল পরবর্তী যে নিয়মটি আমাদের জন্য রয়েছে সেটি হলো শব্দের মধ্যে ক্ষিয়যুক্ত এর উচ্চারণ ও এর মতো করে হবে শব্দের মাঝখানে যখনই এই ক্ষিয় ধ্বনিটি আসবে আর সেখানে অধ্বনিটি ও হয়ে যাবে যেমন ধরো অক্ষর এর উচ্চারণ হবে অক্ষর ও কারণ ও হয়ে যাবে লক্ষণ এর উচ্চারণ হয়ে যাবে লক্ষণ ভক্ষণ এর উচ্চারণ হয়ে যাবে ভক্ষণ নক্ষত্র এর উচ্চারণ হয়ে যাবে নক্ষত্র পরবর্তী যে নিয়মটি রয়েছে সেটি হল বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দে অ ও রূপে উচ্চারিত হয় আমরা সমাস সম্পর্কে বলেছিলাম সমাস হচ্ছে বহু পদের একপদীকরণ যখন অনেকগুলো পদ একসাথে হয়ে এক পদে পরিণত হয় সংক্ষেপ হয়ে যায় সেটিকে সমাস বলে আর তৎসম শব্দ হচ্ছে সেই সকল সংস্কৃত ভাষার শব্দ যেগুলো বাংলা ভাষায় শুধু একদম অপরিবর্তিত অবস্থায় আমরা ব্যবহার করে থাকি তো এরকম কিছু শব্দ যেগুলো সমাজবদ্ধ সেগুলোতে আমরা সবসময় অকে এর মতো করে উচ্চারণ করব যেমন ধরো পথচারী এই থটি হয়ে যাবে পথচারী বন বনবাসী এর উচ্চারণ হয়ে যাবে বনবাসী রণতুর্য এই নয়ের উচ্চারণ হয়ে যাবে ও এর মতো রণতুর্য পরবর্তী যে নিয়মটি রয়েছে সেটি হলো। মধ্য অ এর আগে আ থাকলে সেই অ ও রূপে উচ্চারিত হয় যেমন ধরো ভাষণ এই মূর্ধন্য শয়ের সাথে যেই অযুক্ত ধ্বনিটি রয়েছে এর পূর্বে আ রয়েছে ঠিক আসল এই এর পূর্বে আ রয়েছে শাসন এখানেও এর পূর্বে আ রয়েছে কাপড় এই পয়ের পূর্বে আ রয়েছে তাই এই উচ্চারণগুলো এর মতো হয়ে যাবে যেমন ধরো ভাষণ হয়ে যাবে ভাষণ আসল হয়ে যাবে আসল শাসন হয়ে যাবে শাসন কাপড় হয়ে যাবে কাপড় পরবর্তী যে নিয়মটি হলো মধ্য অয়ের আগে এ থাকলে সেই অ ও রূপে উচ্চারিত হয় যেমন ধরো বেতন এই তয়ের পূর্বে এ রয়েছে কেতন এই তয়ের পূর্বে এ রয়েছে ছেদন এই দ্বয়ের পূর্বে এ রয়েছে তাই উচ্চারণগুলো হয়ে যাবে এরকম বেতন অকারন্ত হয়ে কেতন ছেদন ইত্যাদি পরবর্তীতে আমাদের নিয়মগুলো হচ্ছে আমরা যখন এই অধ্বনিটিকে শব্দের শেষে পাব অর্থাৎ অন্তে পাব তখন কি রকমভাবে আমরা উচ্চারণ করব সেটি এবার দেখব যেমন ধরো বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্তিম মানে শেষ অ লুপ্ত হয়ে যায় মানে লোপ পেয়ে যায় হারিয়ে যায় সেটি রূপে উচ্চারিত হয় বিশেষণ হচ্ছে সেই সকল পদগুলো যেগুলো বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যেমন ধরো ক আকার ল এটিকে যখন আমরা কোনো রং বিশেষ কিংবা কোনো বর্ণ বিশেষ হিসেবে উচ্চারণ করব। অর্থাৎ বিশেষণ রূপে উচ্চারণ করব তখন এই কাল লয়ের অ হয়ে যাবে ও আমরা উচ্চারণ করব। কালো ছোট ট এই টয়ের উচ্চারণ অ হয়ে যাবে ও ছোট বড় উচ্চারণ হয়ে যাবে বড় খাটো এর উচ্চারণ হয়ে যাবে খাটো যখন আমরা এই খা খ আকার ট এটিকে আমরা বিশেষ হিসেবে পালঙ্ক হিসেবে ব্যবহার করব তখন এই অ আমরা একদম উচ্চারণ করবই না খাট কিন্তু যখন এটিকে রূপে আমরা ছোট অর্থে বোঝাতে কিংবা বেটে অর্থে বোঝাতে ব্যবহার করব তখন আমাদের অবশ্যই এই অকে টয়ের শেষে যেই অযুক্ত ধ্বনিটি আছে সেটিকে আমরা ও করে উচ্চারণ করব। যেমন খাট হয়ে যাবে তাহলে খাটো তেমনি ভাল হয়ে যাবে ভালো পরবর্তী যে নিয়মটি সেটি হলো বাংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু দিরুপ্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হয় দিরুপ্ত শব্দ হচ্ছে সেগুলো যেটি আমরা একই শব্দ দুবার ব্যবহার করে আমরা নতুন শব্দ গঠন করি যেমন ধরো কাদ কাদো ক আকার চন্দ্রবিন্দু দ ক আকার চন্দ্রবিন্দু দ এখানে এই কাদ শব্দটি দুবার ব্যবহৃত হচ্ছে এই ধরনটিকে বলা হয় দ্বিরুক্ত শব্দ যখন এরকমভাবে দুবার ব্যবহৃত হবে তখন এই দয়ের শেষে যেই অধ্বনিটি রয়েছে সেটি ও এর মতো হয়ে যাবে কাদ কাদ বা কাঁদো কাঁদো এর উচ্চারণ আমরা ও দিয়ে করব। কাদো কাদো মানে কান্না কান্না ভাব অবস্থা পর পর এর উচ্চারণ আমরা করব। পরো পর বড় বড় এর উচ্চারণ আমরা করব বড় বড় পরবর্তী যে নিয়মটি হলো সেটি এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে অ এর উচ্চারণ কয়ের মতো হয় আমাদের সংখ্যাবাচক যে সকল শব্দগুলো রয়েছে এগারো থেকে আঠারো পর্যন্ত সেগুলোর শেষের অ আমরা ও করে উচ্চারণ করব। যেমন ধরো আমরা লিখব শুধু র কিন্তু উচ্চারণ করব করবো যেমন এগারো বারো তেরো ষোলো ইত্যাদি পরবর্তী যে নিয়মটি সেটি হলো। ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের শেষে অ এর উচ্চারণ ও এর মতো হয় ত এবং ইত এই প্রত্যয় ধাতুর সঙ্গে যখন যুক্ত হয় তখন নতুন নতুন শব্দ গঠন করে আমাদের যে সকল শব্দ এই ত কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত সেই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করব। সেই শব্দগুলোর অ ও হয়ে যাবে যেমন ধরো হত মত গত আল আহ্লাদিত লালিত এই তগুলো উচ্চারণ করব আমরা ওকার করে যেমন হতো মত গত আহ্লাদিত লালিত ইত্যাদি পরবর্তী যে নিয়ম সেটি হচ্ছে আন প্রত্যয় গঠিত শব্দে ও উরূপে উচ্চারিত হয় য যে শব্দগুলো বাংলা ভাষায় আমরা আন প্রত্যয় গঠন করি সেই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করব। তখন অকে রূপে উচ্চারণ করব যেমন ধরো করানো এই ন ওকার হয়ে যাবে আমরা উচ্চারণ করব। করানো শেখানো এই নয়ের শেষে যে অ আছে সেটিকে আমরা উচ্চারণ করব ন ওকার দেব শেখানো চালানো চালানো কে উচ্চারণ করব চালানো পাঠানো কে উচ্চারণ করব পাঠানো ইত্যাদি পরবর্তী যে নিয়মগুলো রয়েছে উচ্চারণ সম্পর্কিত সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সবাইকে শুভকামনা আর গুরুকুল অনলাইন লার্নিংয়ের নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে গুরুকুল অনলাইন লার্নিংয়ে এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারো সবাইকে ধন্যবাদ